ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ যেখানে ডুও একটা ম্যাচে কিন্তু চলে আসছে ডিজে এলো। তো ডিজে এলোকে নিজের কাছে কিন্তু ডিজে এলো ক্যারেক্টারটা নাই, সে যেহেতু খেলে না ফ্রি ফায়ার, তো সে অ্যাডাম যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা নিয়ে খেলবে, আর সাথে যিনি খেলতেছে উনি ওনার কাছে অনেকগুলো বান্ডেল আছে। তো এটা আরেকজনের ভিডিওটা নিয়ে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কালেক্ট করলাম যে ডিজে এলো কেমন খেলতে পারে। তো দেখতেই পাচ্ছ একেবারে নুব, মানে প্রথম দিকে যে ড্রেস গুলো ফ্রিতে দেয় ফ্রি ফায়ারে সেই ড্রেস গুলোই আছে তার কাছে, ভালো কোনো ড্রেস নাই। তো এই গেম প্লেটা অনেক আগের, সেজন্য দেখতে পাচ্ছ যে ইন্টারফেসটা, গেমের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। তো দেখা যাক যে ডিজে এলো কোথায় নামে। তা আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে এই ক্যারেক্টারটা নিয়ে মানুষ এত বেশি এক্সাইটেড, তো সে কেমন খেলে। তো চলো দেখতেই পাচ্ছ যে ডিজে এলো কিন্তু নেমে যাচ্ছে মার্স ইলেকট্রিক যে জায়গাটা আছে সেখানে, তো তাকে বোঝাই দেওয়া হচ্ছে যে কিভাবে জাম্প করতে হয়, কিভাবে কি করতে হয়। তো মার্স ইলেকট্রিকে নামতেছে, তো দেখা যাক মার্স ইলেকট্রিকে নাইমা ডিজে এলো কেমন খেলতে পায়। তো বাইরে থেকে যেটা দূর থেকে মনে হচ্ছে একেবারে নুব, কিন্তু এই ম্যাচের প্লেয়াররা অনেকে কেউই জানে না যে এই প্লেয়ারটা কিন্তু রিয়েল লাইফ ডিজে এলো। ওকে দেখা যাক, এখানে মার্স ইলেকট্রিকে নামছে। তো মার্স ইলেকট্রিকে নামার পর যেটা হবে দেখি যে কি গান নেয় বা কি পায়। তো দূর আছে, কোনো গান পাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এসজিএম আছে, এসজিএম ওটা নিয়ে নিচ্ছে। তা আসলে যেহেতু প্রথম দিককার প্লেয়ার, একদমই নুব টাইপের প্লেয়ার, সে কিন্তু জানে না যে আসলে কি গান কোথায় আছে বা কেমন আছে। তো এলোকের সাথে যে প্লেয়ারটা নামছে সে কিন্তু এখানে একটা প্লেয়ারকে কিল করে দিচ্ছে। তো এই উনি একজন ইউটিউবার, তো দেখা যাক আমরা এলোকের গেম প্লেয়ারটাই বেশিরভাগ দেখবো। তো এখানে কিন্তু কিল করে দিচ্ছে অন্য প্লেয়ার গুলাকে যেন গেমটা কন্টিনিউ করতে পারে। তো ডিজে এলো দেখতেই পাচ্ছ নুবের মতো শুধু দৌড়াদৌড়ি করতেছে, আসলে গুলিও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। এই যে এনিমি, যাক এখন কিছু গুলি করছে, স্পাস দিয়ে কিন্তু এনিমি, ও ভাই স্পাস দিয়ে হেডশট দিছে, ডিজে এলোকের হেডশট, ও ভাই মানে অস্থির লেভেলে হেডশট দিছে। ওকে দেখা যাক, ওকে ওকে এখানে ডিজে এলো আসলে কি নিবে বুঝতেছে না, কোন দিক থেকে কোন দিকে যাবে। লুট বক্স থেকে যে লুট করতে হয় এটাও মনে হয় ডিজে এলো জানে না, যেহেতু তাকে বলে দিছে যে লুট বক্সে কিছু পাইতে পারে। তো যাই হোক, লুট বক্স থেকে সে সোজা না গিয়ে জাস্ট কাভারে এসে দাঁড়াইছে, এখানে কোনো এনিমি নাই কিন্তু তারপরেও কাভারে এসে দাঁড়াইছে। ওকে দেখা যাক, তাকে কিছুটা হেল্প করতেছে যে টিমমেট আছে, সে টিমমেট হেল্প করতেছে ডিজে এলোকে। তো ডিজে এলো জাস্ট ওখানে দাঁড়ায় আছে যে কি করবে আসলে বুঝতেছে না। তো তোমরা এখনই দেখতে পাবা যে এই যে দেখতে পাচ্ছ পুরো নুবগার মতো দৌড়াচ্ছে, মানে ডিজে এলো যখন নুব, মানে ভিডিওটা সেরকম আর কি, ডিজে এলো যখন নুব থাকে। এটা হচ্ছে একেবারে রিয়েল লাইফ ডিজে এলোকের গেম প্লে। দেখো গান হাতে নিয়ে দৌড়াইতেছে, তো এই যে দেখো গান হাতে নিয়ে দৌড়াইতেছে, তার কাছে শুধু স্পাস আছে আর কিছু নাই, মানে বুঝতেই পারতেছ যে কোনো গান নাই, শুধু স্পাস নিয়ে আর কয়টা এসজিএম নিয়ে এসে দৌড়াইতেছে। তাও তাকে বুঝে দিচ্ছে যে এখানে দুইটা গান নেওয়া যাবে। ওকে তারপর এখানে সে একটা হ্যান্ড, যে ছোট গান পিস্তল আছে ইউএসপি, যে পিস্তলটা সে পিস্তলটা পেয়ে গেছে, কিন্তু এটা দিয়ে তো কিছুই করতে পারবে না। তো দেখতেই পাচ্ছ যে কোন দিক থেকে যাবে, কোথায় কি করবে কিছুই বুঝতেছে না। আর এদিকে কিন্তু এনিমি চলে আসছে, তো এনিমি কিন্তু চলে আসছে, তো টিমমেটটা মারা ট্রাই করতেছে এনিমিকে। ওকে কিন্তু এলোক কি করে, এই যে দেখো এলোক কিন্তু দৌড়ে দৌড়ে যেতেছে, ভাই গান ছাড়া দৌড়া তাহলে স্পিডে দৌড়াতে পারবা। ও ভাই ডিজে এলো কি করতেছ দেখতেছ তোমরা সব, মানে কিভাবে দৌড়তেছে, জাস্ট ও ভাই আমার কাছে জাস্ট হাসি আসতেছে। এটা হচ্ছে ডিজে এলোকের গেম প্লে। তো স্পাস নিয়ে কিন্তু চলে আসছে টিমমেটের কাছে। ওকে তো দেখতেই পাইতেছ যে সে কি করবে আসলে বুঝতেছে না, এনিমি কই, কোথায় যাবে, কোথায় কি করবে কিছুই বুঝতেছে না। তো মার্স ইলেকট্রিক থেকে ওরা কিন্তু চলে যাচ্ছে পচিনোকে। তো পচিনোকে দেখা যাক, পচিনোকে কোনো এনিমি এনিমি সামনে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো যাই হোক, এখন কিন্তু এখান থেকে চলে যাচ্ছে মার্স ইলেকট্রিকে, মার্স ইলেকট্রিক থেকে পচিনোকে চলে আসছে। তো টিমমেটের কাছে ভালোই মোটামুটি লুট আছে M4A1। এখানে একটা এনিমি চলে আসছে, দেখা যাক এনিমিটা কিন্তু নামছে। তো এই এলো কোথায় কোথায় গুলি করে, হ্যাঁ এলো কোথায় গুলি করে সে। তো এলো কিন্তু মারার আগেই তার যে টিমমেট আছে সেই টিমমেটটা কিন্তু মেরে দিচ্ছে, এলো কিছুই করতে পারতেছে না, শুধু একটা গান নিয়ে ধরেছে। তো তাকে M4A1টা দিছে আর তাকে বলে দিচ্ছে যে কিভাবে স্পিডে দৌড়ানো যায়, গান ছাড়া যদি শুধুমাত্র দৌড়ে তাহলে আরেকটু স্পিডে দৌড়াবে।
তো মোটামুটি তাকে শিখাই দেওয়া হচ্ছে এখানে। এর আগে সচরাচর অ্যালোক কিন্তু ফ্রি ফায়ার খেলে না, শুধুমাত্র সে ফ্রি ফায়ারের সাথে এই চুক্তি হয়েছে, এর জন্যই তার ক্যারেক্টারটা ফ্রি ফায়ারে পাওয়া যায়। ডিজে অ্যালোক কিন্তু ফ্রি ফায়ার ওভাবে খেলে না। তো দেখতেই পাচ্ছ সামনে এনিমি আছে, অ্যালোক কিন্তু কোনো এনিমি কিছুই খুঁজে পাইতেছে না, কি করবে না করবে কিছুই বুঝতেছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখা যাক আমরা আরো সামনের দিকে যাই কি হয় না হয়, একটু দেখি কোথায় এনিমি খুঁজতেছে। ও কিন্তু এনিমি খুঁজে পেতেছে না, দেখতে পেতেছে এনিমি খুঁজে পেতেছে না। তো টিমমেটটা কিন্তু একটা এনিমি কিল করে দিল। ওকে দেখা যাক, তো ডিজে অ্যালোকের যে ক্যারেক্টারটা নেমও কিন্তু সে অ্যালোকই দিছে, ও ক্যারেক্টার এনিমি চলে আসছে, এনিমিটা মনে হয় ভালো। ওকে অ্যালোককে হিট করতেছে, ডিজে অ্যালোককে হিট করতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর শুয়ে পড়ছে গাইজ, শুয়ে পড়ছে ডিজে অ্যালোক ভাই, শুয়ে পড়লে লাভ হবে না, কিল করতে হবে। তো ডিজে অ্যালোক দেখো যেখানে শুয়ে আছে, দুইজন এসে কিন্তু ডিজে অ্যালোক এবং তার টিমমেট কে মেরে দিছে। তো ডিজে অ্যালোক কিন্তু কিল করতে পারে নাই, তো সে বুঝতে পারলো এতক্ষণে যে সে আসলে এই ম্যাচে আর খেলতে পারবে না, কারণ সে মারা গেছে, তাকে মেরে ফেলছে। ওকে তাকে বোঝাই দিছে যে আসলে তার যে টিমমেট আছে, টিমমেটা যখন নকডাউন হয়েছিল তখন টিমমেট কে এসে বাঁচানো দরকার ছিল, এই ব্যাপারটা তাকে বোঝাই দিছে যে রিভাইভ দেওয়া দরকার ছিল। তো যাই হোক।